হ্যালো বন্ধুরা, বেঙ্গলি কুকিং ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাথী হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজ আর একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ ভেন্ডি আলু ভাজা। তো ভিডিওটি একটু স্কিপ না করে সবাই পুরো রেসিপিটি দেখুন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ভেন্ডি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ভেন্ডি কিন্তু কাটার পরে আর ধোয়া যায় না। এরপর ভেন্ডি আমি কুচো কুচো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি। আলু আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এবং তাতে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। বন্ধুরা, কালো জিরে কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে যাদের গা হাত পা ব্যথা আছে। এবার প্রথমে গরম তেলে ভেন্ডি দিয়ে দেব। আলু দিয়ে দিলাম। সবকিছু হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবং এরপর 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখতে হবে। পরে ঢাকনা তুলে হাতা দিয়ে আবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এবং এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন দিচ্ছি পরিমাণ মতো নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো। আর সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখব এবং মাঝে মাঝে ঢাকনা তুলে একটু হাতা দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। যখন দেখবেন ভেন্ডি এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার কিন্তু এখানে নিরামিষ ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।